আমি দ্রুত ফিরে আসার চেষ্টা করব। তুমি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নিও। ছোট একটা বার্তা। রিধির এতক্ষণ মন খারাপ ছিল। সকালে ঘুম থেকে উঠে ওয়াসিদের একটা কল আসায় বাড়ি থেকে বেরিয়ে গিয়েছে। দেশে আসার পর একটা হসপিটালে জয়েন করেছে ওয়াসিদ। যদিও সে একেবারেই চলে আসেনি, তবে যতদিন দেশে আছে ততদিনে সেটাই ডিউটি করবে। হসপিটালের মালিক ওয়াসিদের এক বন্ধুর বাবা আর সেই ওয়াসিদকে সময় দেওয়ার জন্য আবদার করেছেন। রিধি ওয়াসিদকে ফিরতে কিছু একটা বার্তা পাঠিয়ে ফ্রেশ হতে ওয়াশরুমের দিকে পা বাড়ালো। বাবা অসুস্থ, দুদিন থাকি। অনেকটা সাহস সঞ্চয় করে আবদারটা করে ফেলল প্রিয়তা। ওপাশে নিশ্চুপ সাদনান, প্রিয়তা চাতক পাখির ন্যায় অপেক্ষারত। অনুমতি কি দিবে মন্ত্রী সাহেব? প্রিয়তার অপেক্ষার অবসান ঘটিয়ে সাদনান গুরুগম্ভীর কণ্ঠে বলল, তুমি এখন যাও, এ ব্যাপারে আমি পরে কথা বলছি। আহ, কি রাশভারী কণ্ঠস্বর! এই কথার পিঠে কি বলবে প্রিয়তা? কোনো শব্দ চয়নসি তার মস্তিষ্ক তৈরি করতে পারছে না, তাই তো নিঃশব্দে ফোন কেটে দিল। সাদনান ফোনের ওপাশে কোনো সারা শব্দ না পেয়ে ফোন কান হতে সরিয়ে সামনে আনলো। লাইন কেটে দিয়েছে প্রিয়তা। তপ্ত শ্বাস ছাড়ে সাদনান। আজ দুদিন হয় সফিক সওদাগর একটু অসুস্থ, মূলত বিয়েবাড়ি থেকে যাওয়ার পর কিছুটা অসুস্থ বোধ করছিল। আয়না দেখতে গেলেও প্রিয়তাকে সাদনান যেতে দেয়নি, বলেছে সময় করে সে নিয়ে যাবে, কিন্তু এখনও আজ দুদিন পেরিয়ে গেল, সাদনান নিয়ে যেতে পারেনি। এর মধ্যে সফিক সওদাগর নিজের আদরের ছোট মেয়েকে দেখার জন্যে বারংবার বলে যাচ্ছে। প্রিয়তা নিজের বাবার জন্য মন খারাপ, আর আজ আম্বিয়া মির্জা নিজেও দেখতে যাবে, তাই সবাই একসাথে চলে যাবে, এমনটাই সালেহা বেগম সাদনানকে ফোন করে জানিয়েছে। সাদনান সেসব ভাবনা সাইডে রেখে সামনে মিটিংয়ে মনোযোগ দিল। সকাল 11টা নাগাদ সওদাগর বাড়ি এসে পৌঁছলো। মির্জা বাড়ির প্রায় অর্ধেক মানুষ, সব মহিলারা এসেছেন। দুপুরে খাওয়া দাওয়া আর সারাদিন থেকে বিকালে নাস্তা করে সবাই আবার চলে গেল, সাথে করে আয়নাকে নিয়ে গেছে। প্রিয়তা বিকালটা বাবার ঘরে বসে রইল। আয়ান বোনের জন্য সন্ধ্যায় বাড়ি ফিরে এলো, সাথে নিয়ে এলো বোনের পছন্দের হরেক রকমের বাহিরের খাবার। প্রিয়তা ভাইয়ের সঙ্গে আর বাবার গা ঘেঁষে বসে আজ অনেক দিন পরে নিজেকে মুক্ত পাখি মনে হলো। সারা দিন কোনো খবর তার করেনি যে কেউ, বাবার শরীরের গন্ধ শোকে। ভাইয়ের ভালোবাসা আর যত্ন সব সময় আলাদা। আয়ান বোনকে নিজের হাতে খাইয়ে দিল, সাথে মায়শাকেও। রাতে আড্ডা দিয়ে খাবার প্রিয়তা সফিক সওদাগরের রুমে বসে খেল। রাত 9:30 নাগাদ প্রিয়তা রুমে এলো, ফ্রেশ হয়ে ফোনটা হাতে নিল। সারাদিন মানুষের ভিড়ে থাকলে কষ্ট একাকিত্ব ঘুচে যায়, কিন্তু রাত হলেই তো আবার সেই একাকিত্ব, বুকের কষ্ট যে সব উগড়ে বেরিয়ে আসতে চায়। দম বন্ধ লাগে, বুকের ভেতর তীব্র থেকে তীব্র যন্ত্রণা অনুভব হয়। প্রিয়তা কথাগুলো ভাবতে ভাবতে ফোনটা হাতে নিয়ে ফোনের স্ক্রিনে মন্ত্রী সাদনান শাহরিয়ার একটা সফেদা পাঞ্জাবি গায়ে গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা একটা ছবি জলজল করছে। প্রিয়তার চোখ হতে অশ্রু গড়িয়ে ঠিক সাদনানের পিকচারটার উপর পড়ল। প্রিয়তা কাঁপা কাঁপা ডান হাতটা তুলে সাদনানের ছবিটার উপর হতে জলের ফোঁটাটা মুছতে মুছতে বিড়বিড় করে বলে উঠল, আপনি এতটা কেন পাশান প্রিয় পুরুষ? আপনার সাথে থাকা যে দিন দিন বন্দি পাখির ন্যায় হয়ে যাচ্ছে। ভালোবাসার মানুষটার সাথে থাকা মানে তো স্বাধীনতা, কিন্তু আপনি তো আমার সব স্বাধীনতা বেড়াজালে বন্দি করে দিয়েছেন। প্রিয়তার বকবক করার মাঝেই একটা নোটিফিকেশন এলো। প্রিয়তা হোয়াটসঅ্যাপে গিয়ে নোটিফিকেশন ওপেন করতেই নজরে এলো, আমি গাড়িতে অপেক্ষা করছি, আয়ানকে বলে দিচ্ছি চলে এসো। প্রিয়তা চোখ বন্ধ নিল, পরপরই দ্রুত হাতে কিছু একটা টাইপ করে সেন্ড করে দিয়ে নেট অফ করে বিছানায় শুয়ে পড়ল। মিনিট পাঁচের মধ্যে শরীরে ঠান্ডা হাতের শীতল স্পর্শ পেতে প্রিয়তার চমকাল। চোখ বড় বড় করে শোয়া থেকে উঠে বসতেই প্রথমে দরজার দিকে নজর দিল, দরজা বন্ধ করেনি সে, কিন্তু দরজা এখন বন্ধ আছে। প্রিয়তা এবার সামনে তাকালো, ড্রিম লাইটের কমলা রঙের আবছা আলোয় শুভ্র পাঞ্জাবি পরিহিত বলিষ্ঠ পুরুষ সাদনান শাহরিয়ারকে দেখতে দানবের চেয়ে কম কিছু লাগছে না। প্রিয়তা আস্তে করে একবার ফাঁকা ঢোক গেলে
পরপরই নিজের বাহুতে শক্ত হাতের খাবলা অনুভব করল। সাদনান কিছুটা টেনে দাঁড় করালো বউকে, চোয়াল শক্ত করে গম্ভীর কণ্ঠে শুধালো, একটু আগে কি বললে, আজ যাবা না তুমি আমার সাথে? প্রিয়তা চোখ বন্ধ করে খিচে দাঁড়িয়ে রইল, কোনো জবাব দিল না। সাদরানের রাগ যেন এবার তরতর করে বেড়ে গেল। মেয়েটার সাহস ইদানিং বেড়েছে। কি বলল ও একটু আগে? সাদনান কথাটা ভেবেই আরো রাগ বাড়ে, দিক বিদিক শূন্য হয়ে পড়ে, ভুলে গেল ভালোবাসার মানুষটার কষ্টের কথা, এক হাতের প্রিয়তার মুখ চেপে ধরে। প্রিয়তা অবাক হয়, ব্যথার চোটে চোখের কোঠায় জল ছিকছিক করে, কিছু বলার জন্যে খুঁজে পেল না। বিয়ের এক বছর হতে চলে, কখনো এমন ব্যবহার করেনি সাদনান, তাই ব্যথার চেয়ে বিস্ময়টা বেশি। প্রিয়তার ভাবনার মাঝেই সাদনান হেস হেসিয়ে বলে উঠল, এই এই উত্তর কেন দিচ্ছিস না তুই? আরেকবার বল কি যেন বলছিলি। প্রিয়তার দুই হাত সাদনানের হাতের উপর রেখে সরানোর বিফল চেষ্টা করতে করতে কাঁপা কাঁপা অধর জোড়া নেড়ে বলল, আমার লাগছে। সাদনানের কি হলো, হুশকি এলো? নিজের কলিজায় আঘাত করে কি সে ব্যথা পায়নি? হয়তো পেয়েছে, তাই তড়িৎ গতিতে বউয়ের চোয়াল ছেড়ে দিল। শক্ত করে বুকে চেপে ধরতেই প্রিয়তার গলা গিয়ে গোঙানোর শব্দ হলো। চোখের জল সাদনানের পাঞ্জাবি ভেদ করে বুকে স্পর্শ করতেই সাদনান বউয়ের মাথায় তালুতে চুলের ভাঁজে নিজের অধর বার কয়েক ছোঁয়ালো। মুখে কিছু বলল না, প্রিয়তা ছোটাছুটি করল, তবে বিশেষ কোনো লাভ হলো না। সাদনান শক্ত করে জড়িয়ে ধরে কিছু বলার জন্যে মুখ খোলার আগেই প্রিয়তা কান্না করতে করতে বলতে লাগলো, আমার স্বাভাবিক জীবন চাই, বলেছিলাম আমি, আপনি জানতেন আমি কেমন, সেদিন এত মানুষের মধ্যে কতটা খারাপ পরিস্থিতির মধ্যে ছিলাম আমি, চারিদিকে মানুষ, ক্যামেরা, প্রশ্ন, অস্বস্তি হয় এসব আমার, আপনার সাথে কোথাও যাওয়া যায় না, আমি একা যেতে পারি না, সব সময় সাথে মানুষ নিয়ে চলাফেরা করতে হয়, অসহ্য লাগে আমার এসব, সাধারণ আমি, সাধারণভাবে থাকতে কমফোর্টেবল ফিল করি, এসবে আমার দম বন্ধ লাগে, আপনার এত কড়াকড়ি নিয়ম আমার একদম ভালো লাগে না, এদিকে যাবা না, ওটা করবা না, এভাবে থাকবে না, ওটা খাবা না, ওটা খাবা না, এটা খাবা না, এটা ধরবে না, ওটা পড়বে না, বিরক্ত লাগে সব কিছু। সাদনান যেন স্তব্ধ, এত এত অভিযোগ বউয়ের, সত্যি কি সে ভালোবাসার নাম করে ভালোবাসার মানুষটার সব স্বাধীনতা ছিনিয়ে নিয়েছে নিজের অজান্তেই? কতটা বয়স, তার উপর থেকেছে তো সবসময় বাবা আর ভাইয়ের ছায়া তলে, এসবের ছোঁয়া যে কোনোভাবে ছুঁয়ে যায়নি মেয়েটাকে। আই এম সরি জান। কি মধুর কণ্ঠ, কি করে রেগে থাকবে প্রিয়তা, মানুষটাকে না চাইতেও নিজের থেকে বেশি ভালোবেসে ফেলেছে। রাত তখন দেড়টা, সাদনান তখনও বউকে বুকে আগলে বসে আছে, রাগ নাকি অভিমান কোনটা বউয়ের মনে সাদনান জানে না, তবে বউ এখন কিছুটা স্বাভাবিক হয়েছে বোঝা যাচ্ছে। সাদনান বউয়ের হাতের উল্টো পিঠে চুমু খেয়ে জিজ্ঞেস করল, ঘুমাবে না জান? আপনি খাবার খাবেন না? প্রিয়তা মিনমিন করে জিজ্ঞেস করে। তখন হঠাৎ কি করে এত সাহস এসেছিল মনে প্রিয়তা জানে না, কতগুলো কথাই না মানুষটাকে আজ শোনালো। ইস, এখন লজ্জায় মানুষটার বুকেই মুখ লুকিয়ে বসে আছে। ভাবা যায়, সাদনান বউয়ের মোট যে স্বাভাবিক হয়েছে একদম শিওর হয়ে গেল। মুখ গম্ভীর কণ্ঠে থমথমে এনে বলল, এখানে এসেছি রাত 11টায়, এখন 1:30 বাজে, তোমার এত সময় পর আমার খাবারের কথা মনে পড়লো, বাই দ্য ওয়ে আমি খাবার খেয়ে এসেছি। প্রিয়তা মনে মনে নিজেকে ইচ্ছে মতো গালাগাল করল, সারা দিন মানুষটা নিশ্চয়ই এক জায়গায় বসে ছিল না, এখানে সেখানে ঘোরাঘুরি করে এত রাতে এসেছে, আর ও এখন নিজের উপর রাগ লাগলো। তবে মুখে বলল, আচ্ছা ফ্রেশ হয়ে আসুন। সাদনান তাই করে, গায়ের পাঞ্জাবি খুলে নেয়, উদুম হওয়া মাত্রই প্রিয়তার মনে পড়ল, মন্ত্রীমশাই এখন পড়বিটা কি? তড়িঘড়ি করে ঘর ছেড়ে বেরিয়ে গেল, বাহিরে বারান্দা থেকে গিয়ে আয়ানের একটা ট্রাউজার আর টি শার্ট নিল। ভাগ্য ভালো ছিল, আজ আয়ান নিজের প্রায় অর্ধেক কাপড় ধুয়ে দিয়েছিল। আর প্রিয়তার ব্যালকনিতে বিকেলে রোদ পড়ে, তাই তো বোনের ব্যালকনিতে এনে কাপড় মেলে দিয়ে গিয়েছিল। প্রিয়তা মনে মনে ভাইকে হাজারটা ধন্যবাদ দিতে ভুলে না। রোমে এসে দেখলো সাদনান ফ্রেশ হয়ে চলে এসেছে। প্রিয়তার হাতের দিকে তাকিয়ে সাদনান কিছু বলার জন্যে মুখ খোলার আগেই প্রিয়তা বলে উঠল,
এগুলো পরে নিন, হবে এতে? সাদনান কিছু বলে না, শুধু টি শার্টটা নিয়ে পরে নিল। গাড়িতে অবশ্য এক সেট ড্রেস সব সময় থাকে। সে কি আর জানতো বউ এমন ঠমক ধরবে, তবে না হয় ড্রেস নিয়ে তারপর আসতো। প্রিয়তা ট্রাউজার আবার নিয়ে ব্যালকনিতে রেখে আসে। সাদনান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজের চুল ঠিকঠাক করে। প্রিয়তা বিছানায় বসে পিটপিট করে সেদিকে তাকিয়ে থাকে। মানুষটা এই আবছা আলোয় কি এত সাজুগুছু করছে? প্রিয়তার বুঝে আসে না। সাদনান বিছানায় প্রিয়তার পাশে বসতেই প্রিয়তা একটু নড়ে চড়ে বসল। মূলত সাদনানের গা ঘেঁষে বসল। সাদনানের পেট মুচড়ে হাসি পায়, তবে হাসে না। বাহাতে বউয়ের কোমর টেনে নিজের সাথে চেপে ধরে। আশকারা পেয়ে বিড়াল ছানার ন্যায় গুটিসুটি মেরে সাদনানের বুকে ঘাপটি মেরে গেল প্রিয়তা। সাদনান বউকে নিজের উপর থেকে বিছানায় শুইয়ে দেয়। দুই হাত প্রিয়তার দুদিকে রেখে প্রিয়তার পুরো মুখে একবার চোখ বুলিয়ে দিয়ে ধীর কণ্ঠে বলে উঠল, মোটকি ঠিক আছে? প্রিয়তা নিজের মাথাটা উঁচু করে সাদনানের অধর নিজের অথর আলতো ছুঁয়ে দিয়ে জানালো, বেশি না, তবে আপনার ছোঁয়াটা সম্পূর্ণ করতে সক্ষম হবে। রেডি হয়ে নাও জান, আমাকে বেরোতে হবে। মাত্রই সকালে নাস্তা করে রুমে এসছে প্রিয়তা। সাদনান একটু আগে রুমে এসছে, আর প্রিয়তা রুমে আসা মাত্রই সাদনান উপরোক্ত আদেশটা করল। প্রিয়তা দৃষ্টি এলোমেলো ঘুরালো, তার আজ থাকতে ইচ্ছে করছে, কিন্তু কথাটা বলার মতো সাহস সঞ্চয় করে উঠতে পারছে না। সাদনান প্রিয়তাকে ঠাঁই দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকাল। বিছানা ছেড়ে উঠে এগিয়ে এসে দরজা বন্ধ করে প্রিয়তাকে টেনে নিজের সাথে মিশিয়ে নিল। প্রিয়তা মৃদু কেঁপে ওঠে, গলা জড়িয়ে ধরল সাদনানের। সাদনান এক হাতের তর্জনী আঙুল উঁচিয়ে প্রিয়তার কপালে এলোমেলো চুলগুলো কানের পিঠে গুঁজে দিতে দিতে বলল, আই নো তোমার থাকতে ইচ্ছে করছে, বাট সরি জান, আমার বউ আমি শ্বশুর বাড়ি রেখে নিজের বাড়ি থাকতে পারবো না। আপনি চলে আসবেন? প্রিয়তা হঠাৎ কথাটা বলে পরপরে মাথা নিচু করে নিল। সাদনান যে কিছুতেই রাজি হবে না ভালোই জানা আছে। একজন মন্ত্রী হয়ে রোজ শ্বশুরবাড়ি পড়ে থাকাটা ভালো দেখায় না। সাদনানের থমথমে কণ্ঠস্বর শুনে প্রিয়তা নিজেও থমথমে খেল। মানুষটা বড্ড খুঁতখুঁত টাইপ, দুদিনের তো ব্যাপার, একটু ম্যানেজ করে নিলে কি এমন ক্ষতি হয়? সারা আর প্রিয়তা লিভিং রুমের পাশে যে বারান্দাটা রয়েছে সেখানে বসে আছে। এখন বিকেল, প্রিয়তা আর সাদনান আজ দুদিন হয় মির্জা বাড়ি থেকে ফিরে এসছে। প্রিয়তা ঘুম থেকে উঠে এসেছে, এতক্ষণ আয়না ইনিয়াও বসেছিল, কিন্তু ইনিয়া বাইরে যাওয়ার জন্যে কান্না করছিল, তাই আয়নার শাশুড়ি ইনিয়াকে নিয়ে বাইরে যাওয়ার জন্যে নিতে গিয়েছে। অতঃপর সে রাতে রান্নার কাজে লেগে পড়ে, যদিও সব কাজের লোক করে দিবে, তার উপর সাথে সুফিয়া বেগম থাকবে। প্রিয়তার ভাবনার মাঝেই সারা হঠাৎ হাই তুলে বলে উঠল, শরীরটা কেমন করছে? এখন তো সন্ধ্যা হয়ে আসছে, শোয়াও যাবে না? চা করে নিয়ে আসি, ভালো লাগবে। প্রিয়তার কথায় সারা ভাবলো সত্যি এক কাপ চা হলে হয়তো শরীরটা ভালো লাগবে, তাই আর বারণ করে না। প্রিয়তা চলে গেলে সারা আবার একটা হাই তুলে উঠে দাঁড়ালো, এগিয়ে গিয়ে বারান্দার গ্রিল ধরে বাইরে তাকালো। অদূরে বাগানে এনিয়াকে দেখা যাচ্ছে। দাদির সাথে গল্প করতে করতে সে দাদিকে এদিক ওদিক নিয়ে ছোটাছুটি করছে। হঠাৎ পেছনে কারোর আসার শব্দ পেয়ে সারা ভাবলো প্রিয়তা এসছে, তাই পিছনে না তাকিয়ে বলল, দেখ প্রিয়তা কি সুন্দর ডাকছি তুই দাদি নাতনিকে, মাশাআল্লাহ, কারো নজর না লাগে। জানিস আমি ভাবছি বিয়েটা তাড়াতাড়ি করে নেব, অতঃপর বছর বছর একটা করে বাচ্চা নিয়ে শাশুড়ির কাছে দিয়ে রাখবো, আর আমি বসে বসে তাদের কাহিনী দেখবো। আমিন, তোর মনের ইচ্ছে আল্লাহ তাআলা অতি শীঘ্রই পূর্ণ করুক। চমকালো সারা, বুকের ভিতর ধুমধুম শব্দ করে হৃৎপিণ্ডটা অস্বাভাবিকভাবে লাফঝাপ শুরু করে দিল। মস্তিষ্ক জানান দিল এটা সেই অতি পরিচিত পুরুষের কণ্ঠস্বর। কানে যেন কথাগুলো ঝংকার তুলল, মাথা ঘুরিয়ে পেছনে ফিরল তড়িৎ গতিতে। কোমরে দুই হাত রেখে রাহানকে দাঁড়িয়ে থাকতে দেখে থমথমে খেল, কি বলবে কোনো শব্দ গলা দিয়ে বের করতে পারল না। রাহান দুকদম এগিয়ে এলো, তীক্ষ্ণ দৃষ্টিতে পর্যবেক্ষণ করল সারাকে, পরপরে গম্ভীর কণ্ঠে জানালো, তোর ডজনখানিক বাচ্চার আবদার অতি দ্রুত পূর্ণ করে দেওয়ার ফার্স্ট মিশন আমি আজ থেকে পুরোদমে শুরু করে দেব,
বি রেডি। সারার বিস্ময়ে চোখ বড় বড় হয়ে এলো। মনের কোণে প্রশ্ন উঁকি ঝুঁকি দেয়, কি করবে এই মানব? সারার ভাবনায় ভাটা পড়ে প্রিয়তার কণ্ঠ শুনে, ভাইয়া আপনাকে চা দেব? আরে মন্ত্রীবাবু কি বলে, মন্ত্রীমশাই জানতে পারলে আমার 13টা বাজিয়ে দেবে, আমি অন্য কাউকে বলে কফি নিচ্ছি। রাহান মজার ছলে কথাগুলো বলতে বলতে বারান্দা থেকে চলে গেল। প্রিয়তা এগিয়ে গিয়ে সারার হাতে চায়ের কাপ দিল। সারা ধন্যবাদ দিয়ে চায়ের কাপে চুমুক বসায়। তিন্নি ঘুম ঘুম চোখে শোয়া থেকে উঠে দ্রুত পায়ে এগিয়ে গেল সদর দরজার দিকে। কলিং বেল বেজেছে দুবার, কবির আসে এ সময়ে। তিন্নি তড়িঘড়ি করে দরজা খুলে অপরাধী কণ্ঠে বলে উঠল,